ছুটির দিনে হাঁকডাকি মুখর টাঙ্গাইল শহরের পার্ক বাজার। প্রান্তিক কৃষকদের উৎপাদিত টাটকা সবজি কিনতে ভিড় করেন দূরদূরান্ত থেকে আসা ক্রেতারা। শীতের সবজিতে ভরপুর বাজার, পাওয়া যাচ্ছে ফুলকপি, বাঁধাকপি, শিম, বেগুন সহ নানা ধরনের সবজি। দামও রয়েছে ক্রেতাদের নাগালে। প্রকারভেদে সবজির দাম কমেছে 20 থেকে 25 টাকা পর্যন্ত। এতে স্বস্তিতে রয়েছেন সাধারণ ক্রেতারা। ফুলকপি কিনছি, পাতাকপি কিনছি, সবকিছুরই দাম কম, একটু স্বস্তিতে আছে আর কি। যেটা আগে 30 টাকা বা 50 টাকা, এখন 15 টাকা, 20 টাকা, 30 টাকা এরকম পাওয়া যাচ্ছে। তবে লাভ তো দূরে থাক, উৎপাদনের খরচটুকু তুলতে না পেরে ক্ষোভ জানিয়েছেন কৃষকেরা। কফি তো নিবারছে না, 10 টাকা করে কফির দাম, তাই 6 টাকা 7 টাকা ফসলের টাকা উঠেছে না। আর লাভ কি করবো? পোলা বান্না মূলা তুলছি, খুব খাটনি গেছে, সেই হিসাবে মূলার দাম আমরা পাচ্ছি না। এদিকে পাইকারি বাজারে নানা সমস্যার কথা জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কমিটির সদস্যরা। এদের রাস্তাঘাটের সমস্যা, তারপর আপনার ড্রেনের সমস্যা, দূর দূর থেকে মেলা লোকজন আসে, বাজারে টাজার করে নেয়, মনে করেন মাল নিতে পারে না, গাড়ি ঘোড়ার অসুবিধা। টাঙ্গাইলে পার্ক বাজারে 1,500-এর বেশি দোকান রয়েছে। সময় সংবাদ, টাঙ্গাইল।